যেখানে নাকি অনেক ছাত্রছাত্রী একসঙ্গে পড়াশোনা করে, বিভিন্ন ধরনের প্রাইভেট টিউশন, সেগুলোকেও এক মাসের জন্য বন্ধ করা দরকার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের যেহেতু সমস্ত রকম ভাবে সমস্ত মানুষের মধ্যে গ্যাদারিংটাকে আমরা বন্ধ করার কথা বলছি, বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এবং কেন্দ্র এবং রাজ্য সরকার বলছে, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, কারণ এই COVID-19 কমিউনিটি স্প্রেডটাকে বন্ধ করতে হবে যে করেই হোক। কমিউনিটি স্প্রেড যদি বন্ধ না করা যায়, তাহলে কিন্তু যে ধরনের এপিডেমিক ঘটবে সেইটা কিন্তু কমব্যাট করা যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের পক্ষে খুব মুশকিল। কারণ একটা জিনিস খুব সত্য যে হেলথ, যে কোনো হেলথ সিস্টেমে রিসোর্স কিন্তু লিমিটেড, ফলে সেইটাকে আটকাতে গেলে কমিউনিটি স্প্রেড বন্ধ করা দরকার। বিশেষ করে সমস্ত জায়গায় গ্যাদারিংগুলো বন্ধ করা উচিত, যেমন স্কুল কলেজকে তো অলরেডি সার্কুলার দিয়ে বন্ধ করা হয়েছে, যেখানে নাকি অনেক ছাত্রছাত্রী একসঙ্গে পড়াশোনা করে, বিভিন্ন ধরনের প্রাইভেট টিউশন, সেগুলোকেও এক মাসের জন্য বন্ধ করা দরকার। যেখানে এই শপিং মল, সিনেমা হল, সমস্তগুলোতে যেখানে নাকি গ্যাদারিং হচ্ছে, সেই জায়গাগুলোতে প্রচুর মানুষের মেলা যেখানে আছে সেইগুলোকেও বন্ধ করা দরকার। কারণ প্রচুর মানুষ একসঙ্গে একটা জায়গায় থাকলে কিন্তু কন্ট্যাক্টস বাড়ে এবং সেইখান সেইভাবে কমিউনিটি স্প্রেডটা হওয়ার সম্ভাবনা, ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এইটাকে আটকাতে গেলে অন্ততপক্ষে আগামী এক মাস বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের যা চেহারা, তাতে করে এখনও পর্যন্ত কিন্তু কোনো কমিউনিটি স্প্রেড হয়নি। আজ পর্যন্ত 126টা কেস হয়েছে সারা ভারতবর্ষে 2 সপ্তাহের মধ্যে, কিন্তু এই ঘটনাটা কিন্তু চীনে বা ইরানে বা ইতালিতে অনেক বেশি হয়েছিল। মানে হয়নি বলে যে হবে না এমন কোনো, হয়নি বলে যে হবে না সেটা নয়, ভারতবর্ষের মানুষ অনেক বেশি সতর্ক হয়ে গেছে, বিভিন্ন ঘটনা শুনে, ঘটে, দেখে এবং থেকে বিভিন্নভাবে সতর্ক হয়ে যাওয়ার জন্যই খুব সম্ভবত এটা খুব বেশি স্প্রেড করতে পারছে না। কিন্তু মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে, বিভিন্ন জায়গায় গ্যাদারিং, বিভিন্ন বড় বড় পার্টিতে এবং বিভিন্ন রেস্টুরেন্টে একসঙ্গে অনেকে বসে মিলিত হওয়া বা এই ধরনেরগুলো আগামী এক মাস বন্ধ রাখা অত্যন্ত